বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুলগুলা পাইকাছে বাতাসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের বিষয় হচ্ছে খন্দকার মোস্তাক আর আমাদের প্রিয় ছোট্ট বেবি তিশা আপুকে নিয়ে। বেবি তিশা আপু নিজেই একজন ছোট্ট বেবি, অথচ সে তার ভালোবাসার মুস্তাককে মশু বলে ডাকে এবং বেবি বলে। তাহা শুনিলে গায়ের পুরা লোমের পুরা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন জ্বলিয়া ওঠে, প্রত্যেকটা বাঙালির যেন পৃথিবীর যে কোনো মা বাবারই। আর সে বলে মা বাবা নাকি তাকে শাসন করিতে করিতে মারিয়া ফেলার মতো অবস্থা করিয়াছে, যার অত্যাচারে সে নাকি লাভ দিয়াছে। এই বয়সে সব বাচ্চাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। প্রত্যেকটা বাচ্চারাই মনে করে যে বাবা মা হয়তো ভালোবাসে না তাদের, কিংবা শাসন করে কিংবা বকে। তবে হ্যাঁ, বাবা মার সাথে সাথে আশেপাশের লোকজন কিংবা বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনের একটুখানি অনুপ্রবেশ এই সময়টায় হইলে কিন্তু খারাপ হয় না। আর এইগুলো বেশি হয় একান্নবর্তী পরিবারের থেকে একক পরিবারেই বেশি, কারণ তারা সবসময় মনে করে যে এই যে খন্দকার মুস্তাকের মতো লোকজন যাদের কি না তার দাদার চাইতেও বয়স বেশি, তারা হয়তো তাদের সুগার ড্যাডি কিংবা তাদের আরও বেশি ভালো লাগবে। কিন্তু রঙিন চশমা বেশি দিন থাকে না, তারও তো ছেলে মেয়ে আছে, সমাজ আছে, ব্যবসা করে খায়, টাকা পয়সা ইনকাম করতে হয়, সে কোন লজ্জায় এমন করে? বাচ্চা মেয়ে তিশা, সে না হয় ছোট্ট বাচ্চা মেয়ে, সে না হয় যা ইচ্ছা তাই বলতে পারে, করতে পারে। মশু ভাইয়া কী করে এই কথা বলে যে কি না আমার দাদার বয়সের থেকেও বড় হবে? তাকে ভাইয়া বলতে আমার উচিতে পাচ্ছে, কারণ তৃষা আপু বিয়ে করে ফেলেছে বিধায় আমাদের বলতে হচ্ছে তাকে মশু ভাইয়া। মশু ভাইয়াকে বলছি যে লজ্জা সরমের মাথা খাইয়া এইসব ঢং ঢাঙার করিয়েন না, ভবিষ্যৎ কখনোই ভালো হয় না এসবের। আর সমাজটা নষ্ট করার জন্য আপনাদের মতো দুই একজন মশু যথেষ্ট, তাই আমাদের উচিত যে ইউটিউব ফেসবুকাররা যারা আছেন তারা যেন এইসব বয়কট করিয়া একটু ভালো নিউজ দেখান, যাতে করে বাচ্চারা আর আপনারা কিছু